নজরিতে বসলাম তখন মোটামুটি 35 বছর বয়স হবে এরকম একটা ছেলেকে নিয়ে আসলো ফায়ার সার্ভিস লোকেরা। সে নাকি টিএসএলের গাড়ির সাথে দেখা গিয়েছে পশ্চিম থানার সামনেই, ওরা এখানে রেখে দিয়ে গেল। তো আমরা যা দেখলাম সে একটা আনকনসিয়াসের মধ্যেই ছিল। হ্যাঁ, তো তাকে আমরা ওখানে সিলি দিলাম। আমি ইএনটি সার্জন দেখালাম, অর্থোপেডিক সার্জন দেখালাম, ওখানটাই আমরা স্যালাইন দিলাম। আমরা যে যে ইয়েগুলো লাগে ওগুলোর জন্য অক্সিজেন, তো অক্সিজেনও আমরা দিলাম। তো সব কিছু আমরা করার চেষ্টা করলাম, কিন্তু ছেলেটা কিছুক্ষণের মধ্যেই 5-10 মিনিটের মধ্যেই সে মারা গেল। এজটা 32-35 হতে পারে ওর এজ। কোনো নাম পরিচয় পাওয়া গেছে? নাম পরিচয় পাওয়া যায়নি, ও তো কিছু বলতেই পারেনি, ও তো আনকনসিয়াসই ছিল। এখন কি আপনারা থানাতে ইনফর্ম করেছেন? এখন আমরা থানাতে ইনফর্ম করবো। স্যার আপনার পরিচয়টা? আমি ডক্টর বিধান ভৌমিক, এইচওডি সার্জারি ডিপার্টমেন্ট। ধন্যবাদ। না না, ও ছেলেটাকে সিটি স্ক্যান ফ্রি অফ কস্ট যাতে করা হয়, তা আমি ডক্টর অশোক মজুমদারের সাথে কথা বললাম। সাথে সাথে সে যখন এখানে আসলো, তো উনি বললেন যে ফ্রি অফ কস্ট করার জন্য তুমি একটা রিকোয়েজেশন দিয়ে যাও। আমি সেই রিকোয়েজেশনটা আগেই পাঠিয়ে দিয়েছি, কিন্তু ওকে আর পাঠানোর সময় পাওয়া গেল না। তার সিরিয়াস ইঞ্জুরি ছিল, হেড ইঞ্জুরি, সাথে সাথে অন্য পার্টেও ইঞ্জুরি আছে। তা মানে কীরকম, মানে ব্লাড কি বেশি বেরিয়েছে? না, ব্লাড বেশি, ব্লাড যতটুকু না বেরিয়েছে তার এটা ব্রেন ইঞ্জুরি হয়েছে হবে। হ্যাঁ, সেই কারণে আমরা তাকে পাঠানোর কোনো সুযোগ পাইনি, মানে তাকে সিটি স্ক্যান করার পর্যন্ত আমরা সময় পাই। এখন যা যা করার পুলিশকে ইনফরমেশন আমরা দেবো, ওকে পোস্টমর্টম করার জন্য আমরা রিকোয়েজেশন পাঠাচ্ছি। ধন্যবাদ।